সুপ্রিয় সুধি, আসসালামু আলাইকুম। করোনার এই সময় কিভাবে ঘরোয়া উপায়ে ঘরে বসে চমৎকার একটি ফেসিয়াল পেতে পারেন, তাই নিয়ে মূলত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই সময় পার্লারে যেয়ে ফেসিয়াল করাটা খুব কঠিন হয়ে পড়েছে, অথচ ঈদ আমাদের খুব সন্নিকটে। তাই কিভাবে ঘরে বসে চটজলদি একটি ফেসিয়াল করতে পারবেন, তাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি একটি আলু গ্রেন্ড করে নিয়েছি, আর নিয়েছি অ্যালোভেরা। মূলত আজকের ফেসিয়ালে আমার লাগবে আলুর জুস, আর বেসন আমাদের ত্বকের জন্য তার সাথে মূল উপকারী উপাদান, আমাদের স্কিনে তেলের প্রকোপ কমায়। তো আমি এখানে ত্বকের শুষ্কতা দূর করে বেসন তার দাগ সরাতে দারুণ কাজ দেয়, স্কিনে লাবণ্য ও সৌন্দর্য ফিরিয়ে আনে এবং প্রাণবন্ত করে বেসন। বেসনের গুণের কোনো শেষই নেই, তাই আমি 2 চা চামচ বেসন নিয়েছি। বাকি উপাদানগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে তাদের গুণাগুণ সম্পর্কে আলোচনা করে সম্পূর্ণটা বুঝিয়ে দিব। নিয়ে নিলাম চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি নিয়েছি। চিনি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দারুণ কাজ করে, চিনি ত্বকের স্ক্রাবারের কাজ করে। চিনি দিয়ে চমৎকার একটি স্ক্রাবার হয় এবং আমাদের ত্বক গ্লোয়িং ও উজ্জ্বল চকচকে হয়। স্কিনে র্যাশ দূর করতে সাহায্য করে চিনি, ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে চিনি। অতএব চিনি আমাদের স্কিনের জন্য অতুলনীয়, তার গুণের শেষ নেই এক কথায়। এখন নিয়ে নিচ্ছি আলুর রস। আমি এখানে একটা আলু গ্রেন্ড করে নিয়েছিলাম, সেখান থেকে আলুর যে রস আছে সেটা আমি, আলু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে। আলুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক জাতীয় উপাদান। আলুর জুস আমাদের স্কিনে ব্লিচের কাজ করে, চমৎকার ব্লিচ হয় আমাদের স্কিনে আলুর রস দিয়ে যদি ফেসিয়াল করা যায়। আর নিব অ্যালোভেরা। অ্যালোভেরার গুণের কথা কি বলবো আপনাদেরকে, অ্যালোভেরার গুণের তো শেষই। অ্যালোভেরা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। ঈদের আগে অ্যালোভেরা দিয়ে যদি চমৎকার একটি ফেসিয়াল করা যায় তাহলে কোনো কথাই নেই, ত্বক উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করে অ্যালোভেরা। আমি এখানে 1 চা চামচ অ্যালোভেরা অ্যাড করে দিচ্ছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করার জন্য যদি আর একটু লিকুইড প্রয়োজন হয় তাহলে সামান্য একটু আলুর রস বা সামান্য একটু অ্যালোভেরা অ্যাড করে দিতে পারেন। সবটুকু একসাথে মিশিয়ে চমৎকার একটি পেস্ট তৈরি করে নেব। কমপ্লিট হয়ে গেল আমার ফেস প্যাক। এই ফেস প্যাকটাকে 2 মিনিট ম্যাসেজ করতে হবে আমাদের স্কিনে, চমৎকারভাবে 2 মিনিট ম্যাসেজ করতে হবে। যেহেতু এর সাথে চিনি আছে, চিনি আমাদের স্কিনে স্ক্রাবারের কাজ করবে। 2 মিনিট ম্যাসেজ করার পরে পুরো মুখে, চোখের নিচে উপরে বাদ দিয়ে পুরো মুখে এই ফেস প্যাকটাকে লাগিয়ে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করে ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে মুখটিকে ওয়াশ করে নিতে হবে। ঠিক এইভাবে 2 মিনিট উল্টো করে ম্যাসেজ করতে হবে, স্কিনের উল্টো দিকে ম্যাসেজটা করতে হবে। একটিবার এই ফেসিয়ালটি করলে আপনি বুঝতে পারবেন আপনার স্কিন কতটা গ্লোয়িং ও উজ্জ্বল হয়ে গিয়েছে, এবং ভালোভাবে এভাবে প্যাকটিকে সুন্দরভাবে পুরো মুখে লাগিয়ে 10 থেকে 12 মিনিট, পুরোটা শুকিয়ে যাওয়ার দরকার নেই, একটু হালকা শুকালেই ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। চোখের নিচে উপরে বাদ দিয়ে স্কিনে সুন্দরভাবে প্যাকটিকে লাগিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। কাজে আসলে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পুরো মুখে ঠিক এইভাবে মাস্কটাকে লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করে ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে ওয়াশ। সপ্তাহে আপনি এটি করতে পারবেন 2 থেকে 3 দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।